প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন নরসিংদীর মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেনুজির আহমেদ। প্রায় 1,500 পরিবারের মাঝে রাতের আধারে 10 দিনের নিত্য প্রয়োজনীয় এই খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবদী থানা কৃষক লীগের আহ্বায়ক খায়রুল আলম খান, সদস্য সচিব সুখরঞ্জন বণিক, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন, মাধবদী শহর থানা তাঁতীলীগের আহ্বায়ক শাহিনুর মিয়া, মাধবদী শহর তাঁতীলীগের আহ্বায়ক শামস সুমন ও শ্রমিক নেতা অলিউল্লাহ আহমেদ অলু সহ আরও অনেকে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমি গরিব দুঃখী মানুষের পাশে থেকে এই ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতেও এই ত্রাণের ব্যবস্থা অব্যাহত থাকবে। ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন এবং অপরকে নিরাপদ রাখুন।